হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন ভারতীয় সংস্থার সদর দপ্তর নিয়ে এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তো আজকের প্রথম প্রশ্ন হল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো ওএনজিসির সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার নিউ দিল্লিতে অবস্থিত আর এর সঙ্গে মনে রাখবে এই ওএনজিসি প্রতিষ্ঠিত হয় চোদ্দোই আগস্ট উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা আইওসিএল এ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো আই ওসিএলের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার নিউ দিল্লিতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় তিরিশে জুন উনিশশো সালে তিরিশে জুন উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলের সদর দপ্তর কোথায় অবস্থিত তো এটি সঠিক উত্তরটি হল নিউ দিল্লি অপশান এ হলো রাইট অ্যান্সার আর এটি প্রতিষ্ঠিত হয় পনেরোই সেপ্টেম্বর দু সালে তো বিএসএনএল প্রতিষ্ঠিত হয় পনেরোই সেপ্টেম্বর দু সালে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইসরো সদর দপ্তর ব্যাঙ্গালুরুতে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার ব্যাঙ্গালুরুতে ইসরো সদর দপ্তর অবস্থিত আর ইসরো প্রতিষ্ঠিত হয় আগস্টের উনিশশো উনসত্তর সালে নেক্সট প্রশ্ন দেখো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ট্রাই এ সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার নিউ দিল্লি আর এটি প্রতিষ্ঠিত হয় বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে নেক্সট প্রশ্ন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল এ সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার নিউ দিল্লি আর এই সেল প্রতিষ্ঠিত হয় চব্বিশে জানুয়ারি উনিশশো তিয়াত্তর সালে নেক্সট ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা এন টিপিসি এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো এন সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার নিউ দিল্লি আর এটি প্রতিষ্ঠিত হয় সাতই নভেম্বর উনিশশো সালে নেক্সট প্রশ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এস এ সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার মুম্বাই আর এস প্রতিষ্ঠিত হয় পয়লা জুলাই উনিশশো সালে পয়লা জুলাই উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় সেটি তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো বিসিসিআইয়ের সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার মুম্বাইতে বিসিসিআই এর সদর দপ্তর অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় চৌটা ডিসেম্বর উনিশশো সালে চৌটা ডিসেম্বর উনিশশো আঠাশ সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত তো আরবিআইয়ের সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার মুম্বাই আর এর সঙ্গে মনে রাখবে আরবিআই প্রতিষ্ঠিত হয় পয়লা এপ্রিল উনিশশো সালে পয়লা এপ্রিল উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় সেটি তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফ এস এস এ এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো এফ এস এস এ এ সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান ডি হল রাইট অ্যান্সার নিউ দিল্লিতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এ সদর দপ্তর অবস্থিত আর এই এফ এস এস এ এটি প্রতিষ্ঠিত হয় পাঁচই সেপ্টেম্বর দু হাজার আট সালে নেক্সট প্রশ্ন ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো নাবার্ডের সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার মুম্বাইতে নাবার্ডের সদর দপ্তর অবস্থিত আর এই নাবার্ড প্রতিষ্ঠিত হয় বারোই জুলাই উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই এ সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার আর এই জিএসআই প্রতিষ্ঠিত হয় চৌঠা মার্চ আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফ সিআই এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফ সিআই এ সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার আর এই এফসিআই প্রতিষ্ঠিত হয় চোদ্দোই জানুয়ারি উনিশশো পঁয়ষট্টি সালে নেক্সট প্রশ্ন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো ডিআরডিও এ সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার আর ডিআরডিও প্রতিষ্ঠিত হয় উনিশশো আটান্ন সালে নেক্সট দেখো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বা আইসিএআর এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো আইসিএআর এ সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান এ হল রাইট অ্যান্সার নিউ দিল্লি আর আইসিএআর এটি প্রতিষ্ঠিত হয় ষোলোই জুলাই উনিশশো উনত্রিশ সালে ষোলোই জুলাই উনিশশো উনত্রিশ সালে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো আইসিএমআর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার নিউ দিল্লি আর এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইসিআই এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো আইসিআই এর সদর দপ্তর কলকাতাতে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার আর এই আইসিআই প্রতিষ্ঠিত হয় সতেরোই ডিসেম্বর উনিশশো সালে সতেরোই ডিসেম্বর উনিশশো একত্রিশ সালে নেক্সট প্রশ্ন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা এসিবিআই এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো এসিবিআই এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত অপশান বি হল রাইট অ্যান্সার মুম্বাই আর এই এসিবিআই প্রতিষ্ঠিত হয় বারোই এপ্রিল উনিশশো বিরানব্বই সালে বারোই এপ্রিল উনিশশো বিরানব্বই সালে তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন নীতি আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত নীতি আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত তো নীতি আয়োগের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার আর নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় পয়লা জানুয়ারি দু সালে পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা এস এ আই এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা এস এ আই এ সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার আর এটি প্রতিষ্ঠিত হয় পঁচিশে জানুয়ারি উনিশশো চুরাশি সালে নেক্সট প্রশ্ন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো এলআইসির সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার আর এলআইসি প্রতিষ্ঠিত হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বিএরসি বার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো বার্ক এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার মুম্বাই আর এই বার্গ প্রতিষ্ঠিত হয় তেসরা জানুয়ারি উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো বিপিসিএল এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার মুম্বাই আর এই বিপিসিএল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো হ্যালের সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার ব্যাঙ্গালুরু আর এর সঙ্গে মনে রাখবে এই হ্যাল প্রতিষ্ঠিত হয় তেইশে ডিসেম্বর উনিশশো সালে তো এটি তোমরা ভালো করে মনে রাখবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলের তোলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে